হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার হার্টিয়েস্ট ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব 2022 সালের টপ আপকামিং হিন্দি সিনেমা নিয়ে। প্রথমেই SS রাজামৌলি পরিচালিত RRR, যেটি January 7 তারিখে রিলিজ করতে চলেছে। এখানে রামচরণের জুনিয়র NTR-এর সাথে দেখা যাবে অজয় দেবগন এবং আলিয়া ভাটকে একটি বিশেষ চরিত্রে। এরপরে আসছে অক্ষয় কুমারের পৃথ্বীরাজ। ইয়াশরাজ ফিল্মসের এই সিনেমাটি রিলিজ করে 21 জানুয়ারি, এবং এখানে সঞ্জয় দত্ত এবং সোনু সুদকে আমরা দেখতে পাব। এরপরে রয়েছে আলিয়া ভাটের গাঙ্গুবাই কাথিয়াবাড়ি, যেটি সঞ্জয় লীলা ভানসালী পরিচালিত। এটি আসছে February 21 এবং তারপরে আমরা দেখে নিচ্ছি বাদাই দো, যেটি বাদাই হো সিনেমার সেকেন্ড পার্ট। এখানে রাজকুমার রাও এবং ভূমি পেডনেকারকে দেখা যাবে। মার্চে আসছে অক্ষয় কুমার অভিনীত বচ্চন পান্ডে, এটি প্রডিউস করেছেন সাজিদ নাডিয়ারওয়ালা। এখানে অক্ষয় কুমারকে একদম আলাদা লুকে দেখা যাবে। মার্চের শেষের দিকে আসবে ভুল ভুলাইয়া 2, যেটি অক্ষয় কুমার পার্ট 1-এ ছিলেন। এটিতে রয়েছেন কার্তিক আরেন এবং রাজপাল যাদব। 25 মার্চে রিলিজ করবে। মার্চের পরে আমরা এপ্রিলে রিলিজ হতে চলেছে হিরোপন্থী 2। হিরোপন্থী 2-তে টাইগার শ্রফ এবং তারাশ্রী রেখে দেখা যাবে। এরপর রয়েছে লাল সিং চাড্ডা, যেটি আমির খানের মাচ অ্যাওয়েটেড ফিল্ম। এটা রিলিজের জন্য দীর্ঘদিন ওয়েট করেছিল। এখানে আছে করিনা কাপুর। লাল সিং চাড্ডার সাথে ক্ল্যাশ করবে KGF Chapter 2, যেটি নিয়ে বিশাল হাইপ রয়েছে এবং এটিও 14th April রিলিজ করবে। এখানে রয়েছে সঞ্জয় দত্ত। এরপরে রয়েছে প্রভাসের আদিপুরুষ, যেটি রিলিজ করবে 11th August, এটি নিয়ে প্রচণ্ড হাইপ রয়েছে। অক্ষয় কুমারের রাম সেতু, যেটি অক্ষয় কুমারের ড্রিম প্রজেক্ট, সেটি রিলিজ করবে Diwali 2022। এখানে অক্ষয় কুমারের লুক অলরেডি রিভিল হয়ে গেছে। নভেম্বরে আসতে পারে বরুণ ধাওয়ানের ভেড়িয়া। এখানে বরুণ ধাওয়ানের সাথে দেখা যাবে কৃতি স্যানকে। এটি 25th November রিলিজ হওয়ার কথা। এরপর রয়েছে মাচ অ্যাওয়েটেড ফিল্ম স্কাই ফাই ফিল্ম ব্রহ্মাস্ত্র, যেটিতে রণবীর কাপুর, অমিতাভ বচ্চন এবং আলিয়া ভাট রয়েছেন। এটা করণ জোহরের প্রোডাকশনে তৈরি সিনেমা। এবং আরেকটি সিনেমা যেটি প্রচণ্ড হাইপ, যেটি হচ্ছে শাহরুখ খানের কামব্যাক সিনেমা পাঠান। এটি প্রডিউস করেছে ইয়াশরাজ ফিল্মস এবং এখানে ভিলেনের চরিত্রে দেখা যাবে জন আব্রামকে। এটা দেখার জন্য সবাই মারাত্মক এক্সাইটেড। এরপরে রয়েছে সবচেয়ে হাই বাজেটের সিনেমা 2022 সালে Tiger 3। Tiger 1 and Tiger 2-র অপার সাফল্যের পরে সালমান খান এবং ইয়াশরাজ ফিল্মস আনতে চলেছে Tiger 3, যেটি রিলিজ করবে Christmas 2022। সো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানান। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।